আগের ভিডিওটাতে তোমরা দেখেছো যে আমি আমার বাবার বাড়িতে এসেছি, তো এটা আমার বাবার বাড়িতে লোকনাথ মন্দির, লোকনাথ ঠাকুর আছে। তো দেখো মন্দিরটা এসেই তোমাদের আগে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের এই মন্দিরে কিন্তু 19শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার বড় করে অনুষ্ঠান করা হয়। এবার তোমাদেরকে আমাদের বাড়িটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তারপরেই চলে যাব সোজা কিন্তু লাঞ্চ করতে, কারণ সেই সকালে বেরিয়েছি আর আমি যেহেতু পুজো দিতে গেছিলাম। তো দেখো লাঞ্চের নিয়ে বসেও পড়েছি, মেনুগুলো দেখিয়ে দিই। এটা মা করেছে রুই মাছ পটল আলু দিয়ে, আর দেখো মাছের ডিমও রয়েছে সাথে, খুব সুন্দর হয়েছিল। আমি কিন্তু রুই মাছ দিয়েই খেয়েছি। আর এটা দেখো ভোলা মাছ ঝাল করেছিল, আর এটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমি এগুলোর একটাও খাই না, আমি শুধু রুই মাছটাই খাই। আর এটা গাটি কচু দিয়ে চিংড়ি মাছ। তো লাঞ্চ কমপ্লিট করেই চলে এসেছি শাড়ির দোকানে, আর শাড়ির দোকান মানেই তো শাড়ি কিনা হবে। তো দেখা যাক কী কী শাড়ি কিনি। তো যেই শাড়ি কিনি না কেন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, তবে এখন নয়, আমি আমার বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে কী কিনলাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শাড়ি কেনা কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি বাড়ি, মানে আমার শ্বশুর বাড়িতে এখন আমরা চলে যাচ্ছি। আর এদিকে দেখো মা বসে আছে, আমার ভাই বউ আমার মাম্মামকে রেডি করছে, জুতো পরিয়ে দিচ্ছে, আর এখন মাম্মাম উঠে গেছে মাম্মামের দাদুর কোলে। তো চলো বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে যে ব্লগটা আমি পোস্ট করব, তো এই ব্লগে তোমরা দেখতে পারবে যে আমি বাপের বাড়িতে গেছি। আর তোমাদের কালকে একটা ব্লগ পোস্ট করেছিলাম, সেখানে বলেছিলাম যে আমি বাপের বাড়ি গিয়ে সেখান থেকে আরেকটা জায়গায় যাব, গিয়ে আমার ইউটিউবের টাকা দিয়ে কিছু আর কি করব, সেটাই তোমাদেরকে দেখাবো। তো কিছু মানে কারণবশত আমি সেটা আমি করতে পারিনি, মানে আমি কালকে যেতে পারিনি। কালকে তোমরা যারা জানো, মানে অনেকেই জানো, অনেক জায়গায় হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে কালকে দুপুরবেলা, প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের যেই সময় যাবার কথা ছিল সেই সময় প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য আমরা বেরোতে পারিনি, কারণ বাচ্চা ছোট, ওকে নিয়ে বেরোনো সম্ভব না। আমি ভেবেছিলাম রানাঘাটে যাব, তো সের জন্য আমি কালকে বেরোতে পারিনি, খুবই দুঃখিত, না হলে আজকে সেই ব্লগটা পোস্ট করতাম আমি। সামনে সোমবার আবার আমি আমাদের বাড়ি যাব রায়নগরে, ওখান থেকেই তারপরে আমি আমার মাকে ভাই বউকে সাথে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব। সেটা তো তোমাদের সাথে তখনই শেয়ার করব, তোমরা দেখতে পারবে কোথায় যাচ্ছি কি করছি। আর কি বলো তো, হাজব্যান্ডের ভরসায় থাকলে আমার হবে না, কারণ ওর রবিবার ছাড়া ছুটি নেই, ওই একটা দিন ও ছুটি পায়, সেদিন আবার ওকে নিয়ে যাওয়া। এর জন্য আমি ভাবলাম যে না, আমার এখানে একাই যেতে হবে মেয়েকে নিয়ে। তো আমি সোমবার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তারপরে বাড়ির থেকে মাকে নিয়ে ভাই বউকে নিয়ে বেরিয়ে পড়বো। তো তোমাদের সাথে তো শেয়ার তখন করবই। তো এখন আমি আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে, সেখান থেকে আমি আর ইউটিউবের টাকা দিয়েই ফার্স্ট পেমেন্ট যেহেতু আমি পেয়েছি, অবশ্যই আমার শাশুড়ি মাকে, আমার হলো যাকে তো কিছু দেওয়া দরকারই, আর ওইদিকে আমার ভাই বউ ভাইকে। তো কিছু শপিং করেছি বলতে সামান্য দুটো শাড়ি কিনেছি, সেটাই তোমাদের সামনে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। আর আমি আমার ভাই বউকে টাকা দিয়ে দিয়েছি, বলেছি তোমার ইচ্ছা মতন তুমি কিছু কিনে নিও, ভাইকেও সেম। তো চলো শাড়ি দুটোই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো দেখতেই পেলে যে আমি দোকানে গেছিলাম, দোকানে গিয়ে শাড়ি কিনছিলাম। তো ওখানে ভাই বউকে বললাম যে তুমি এখান থেকে একটা শাড়ি নিয়ে নাও, তখন ও শাড়ি নিল না, বললো না দি ভাই তুমি আমাকে টাকা দিয়ে দিও, আমি পরে কিনে নেব। তো চলো যে দুটো শাড়ি কিনেছি সেই দুটো শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা আমার জায়ের শাড়ি, ব্ল্যাকের মধ্যে নিয়েছি, পিঙ্ক দেওয়া আছে, ডিপ যেই রানি কালারটা, পিঙ্ক না ডিপ রানি কালার, আর এখানে দেখো গোল্ডেন মানে হলদে টাইপের, আর সারা শাড়িতে কিন্তু বুটি বুটি, আর দেখো এই যে আঁচলে এরকম টাইপের দেয়া সাদা আর পিঙ্ক কালার দিয়ে, ব্ল্যাকের উপরেই নিলাম,
কারণ কিছুদিন আগে ওর বিয়ে হলো, তো অনেক শাড়ি পেয়েছে জামদানি, অনেক কালারের পেয়েছে, তাই ভাবলাম যে একটু ব্ল্যাকের মধ্যে নিই, আর ও ফর্সা, ওকে ব্ল্যাক পরলে ভালোই লাগবে। এই যে পুরো শাড়িটা কিন্তু দেখো সকলেরই মনে ইচ্ছা থাকে যে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে এটা করব ওটা করব, সেমনই আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি যেদিনই হোক না কেন, যখনই হোক না কেন, যদি আমি পেমেন্ট পাই ইউটিউব থেকে, সবার ফার্স্ট আমি যাব কালী মন্দিরে মায়ের কাছে পুজো দিতে, মায়ের কাছে পুজো দিয়ে তারপরে আমি সেকেন্ড ভেবেছিলাম, যেটা আমি আর কি করতে পারলাম না সেটা ভেবেছিলাম সেকেন্ড ওই কাজটা আমি করব, ওই ব্লগটা তোমাদেরকে পোস্ট করবো। তো ওটা যাই হোক, কিছু কারণে ওটা পোস্ট হলো না, মানে যেতে পারলাম না। তো তারপরে ভেবেছিলাম যে বাড়িতে আমার শাশুড়ি মা, আমার যা, আমার হলো ভাই বউ, ভাই, আমার মা বাবা, সবাইকে দেব। তো সেক্ষেত্রে মা বাবা এখন কিচ্ছু নিল না, আমি অনেক জোর করেছি মাকে শাড়ি নেওয়ার জন্য, মা বললো না আমি এখন কিছু নেবো না, তুই আরও এগিয়ে যা, যখন তুই আবার সেকেন্ড পেমেন্ট বা পরে যখন পেমেন্ট পাবি তখন আমাদের দিস। আর দেখো ফার্স্ট পেমেন্ট এমন না যে আমি আহামরি কিছু পেয়েছি, তোমাদের তো পোস্ট করেছি, তো যেটুকু পারলাম সবাইকে দিলাম, আর আমারও কিছু দরকারি জিনিস কেনার আছে, না হলে ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, এর জন্য সেগুলো আমি অর্ডার দিয়েছি, সেগুলো আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো এখন আমি মানে ভিডিওটা করতে আমার বসার কোনো ইচ্ছাই ছিল না, তোমরা আমাকে দেখেই বুঝতে পারো, মাত্র আমি স্নান করে উঠলাম, আজকে ভিডিও করছি, আজকেই কিন্তু আমি পোস্ট করব, আজকে বুধবার, আজকে বুধবার, আজকে আমি কিন্তু ভিডিও করছি, এখন এসে এখনই পোস্ট করব। কালকের ভিডিও যেগুলো ছিল করা সেগুলো এখন এডিট করে আজকেরটা জোড়া লাগিয়ে পোস্ট করব, কারণ কালকে আমি এডিট করে রাখতে পারিনি, আর এখন গেছিলাম মেয়েকে নিয়ে ভ্যাকসিন দিতে। তো ভ্যাকসিন দিতে গিয়েও ভেবেছিলাম যে একটু টুকটাক ভিডিও করবো, কিন্তু করতে পারিনি, আমার মেয়ে প্রচুর ভয় পায়, কারণ ওকে না রিসেন্ট কিছুদিন আগে বিড়ালে আঁচড় দিয়েছিল, তো সেই জন্য ওকে ভ্যাকসিন নিতে হচ্ছে, পাঁচটা ভ্যাকসিন দেয়, তো এখনও আরেকটা ভ্যাকসিন বাকি আছে, 9 তারিখে আরেকটা ভ্যাকসিন, ওটা হলে শেষ। তো এর জন্য না ও প্রচুর ভয় পায়, কোথাও গেলেই ভাবে কি ওকে বোধ হয় আবার ইঞ্জেকশান দেবে, আর আজকেও ছিল ওর 1.5 বছরে যে ভ্যাকসিনটা থাকে সেটা, ওই বিড়ালে আঁচড় দিয়েছিল বলে এই ভ্যাকসিনটা বাকি, মানে তখন আর পোলিও থেকে নিইনি আমরা। তো আজকে যথারীতি ছিল, গিয়ে প্রচুর কান্নাকাটি করছিলো, আর সেই মুহূর্তে মনে হয় না যে চলো আবার ভিডিওটা অন করি, ক্যামেরাটা অন করে ভিডিও করি, তখন ওকে সামলাবো না ভিডিও করবো বলো। যাই হোক ও এখন ঘুমোচ্ছে, আর এই ভ্যাকসিনটা দিলে জ্বর আসে, তো কেমন থাকে না থাকে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো, জ্বর তো আসবেই, জ্বরের ওষুধ আছে ঘরে, আমি সমস্ত ওষুধই আমার ঘরে থাকে মোটামুটি। তো ওই আসলো, আসার পরেই বাড়ি এসে আমি ওকে ঘুম পাড়ালাম, খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করে তোমাদের সাথে ভিডিওটা করতে বসলাম। তো এখন আমি ভিডিওটা এডিট করে এখনই পোস্ট করে দেবো, তো চলো আজকের মতন টাটা।